বহুদিন খবর নাই, অন্তর্ধান ধোনি, কলৈ গল মহেন্দ্র সিং ধোনি, কি করেছে ধোনিয়ে? অস্ট্রেলিয়াত বর্তমান চলি আছে টি টুয়েন্টি বিশ্বকাপ। ভারতে বর্তমানলৈকে এই টুর্নামেন্টত সেমিফাইনাল খেলার বাট প্রায় প্রশস্ত করে তুলিছে। দেশের প্রতিগৰাকী ক্রীড়াপ্রেমী আর ক্রিকেটার এতিয়া টি টুয়েন্টি বিশ্বকাপক লৈ ব্যস্ত। কিন্তু এনে সময়তে প্রশ্ন উত্থাপন হয়েছে এগৰাকী ক্রিকেটারর প্রসঙ্গ। বর্তমান ক্রিকেটারগৰাকীক সকলে দেখিব লাগিছিল টি টুয়েন্টি বিশ্বকাপত, কিন্তু তেওঁর ছাঁটো দেখিবলৈ নাই। তেন্তে কলৈ গল এইগৰাকী ক্রিকেটার? আমি প্রতিবেদনত যেগৰাকী ক্রিকেটারের কথা উল্লেখ করব বিচাৰিছো তেওঁ হল মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট দলের আটাইতকৈ সফলতম অধিনায়ক। 2007 চনত টি টুয়েন্টি বিশ্বকাপ আর 2011 চনত বিশ্বকাপ ক্রিকেট জয় ভারতে করেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বতে। ইয়ার বাহিরেও টিম ইন্ডিয়াক সফলতার নেতৃত্ব দি ধোনিয়ে দেশলে কড়িয়ে আনিছিল আন বহুতো ট্রফি। আই পি এলত চেন্নাই সুপার কিংসর নেতৃত্ব লৈ ধোনিয়ে জিনিছে কেইবাবারও ট্রফি। 2019 চনত বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনেলত ভারত পরাভূত হওয়ার পাছতেই ক্রিকেট ত্যাগ করে ধোনিয়ে। সেইগৰাকী ধোনি অর্থাৎ মাহির বর্তমান কোনো খবর নাই। যোৱা মাহত ঝাড়খণ্ড ক্রিকেট সন্থার খেলপথারত অনুশীলন করতেই অনুরাগীয়ে তেওঁক শেষ দেখা। সামাজিক মাধ্যমতো তেওঁ সম্প্রতি সক্রিয় নহয়। ফেসবুক পেজতো বর্তমান বিজ্ঞাপনের প্রয়োভর। তদুপরি দুবছর পূর্বেই শেষ টুইট করেছিল মহেন্দ্র সিং ধোনিয়ে। যোৱা টি টুয়েন্টি বিশ্বকাপত ভারতীয় দলের মেন্টর হিসাবে কার্যনির্বাহ করা ধোনি অতি রহস্যজনকভাবে এইবার টি টুয়েন্টি বিশ্বকাপক লৈ মৌন। ধোনির কোনো খবর নথকা তথা অন্তর্ধানের সময়ত পত্নী সাক্ষী সিংয়ে দিছে ধোনির এটা সম্ভেদ। সাক্ষীয়ে তিনিদিন পূর্বে ইনস্টাগ্রামত পোস্ট করা এখন ফটোত দেখিবলৈ পোৱা গৈছে ধোনিক শুভ্র বরফের মাজত এখন গাড়ির সন্মুখত দেখিবলৈ পোৱা গৈছে ধোনি আর সাক্ষীক। ইনস্টাগ্রাম পোস্টত কোনো বাক্য লিখা নাই সাক্ষীয়ে। অবশ্যে গাড়িখনের UK 07BZ 7475 নম্বর চাই কব পারি যে সেইখন উত্তরাখণ্ডর গাড়ি। সেইফালৰ পৰা অনুমান কৰিব পাৰি যে ধোনিয়ে পত্নীৰ সৈতে উত্তৰাখণ্ড ভ্ৰমণলৈ গৈছে। কিন্তু প্ৰশ্ন হ'ল ধোনিৰ এই নীৰৱতাৰ কাৰণ কি? হেলিকপ্টাৰ শ্বটেৰে কোটি কোটি ক্ৰিকেট প্ৰেমীৰ মন জয় কৰা মহেন্দ্ৰ সিং ধোনিক কিয় অনুৰাগীয়ে দেখিবলৈ পোৱা নাই? কিয় তেওঁ সামাজিক মাধ্যমত দীৰ্ঘদিন দিয়া নাই এটাও পোষ্ট? এই উত্তৰবোৰৰ উত্তৰ যিয়েই নহওক কিয়, ক্ৰিকেট অনুৰাগীয়ে বিচাৰিছে ধোনি কেনে আছে। বিচাৰিছে ধোনিয়ে সামাজিক মাধ্যমত দিয়ক এটা পোষ্ট। ইয়াৰ বাবে ধোনিৰ অনেক অনুৰাগীয়ে কিমান দিনলৈ বাট চাব লগা হয় সেয়াহে হ'ব পৰৱৰ্তী সময়ত গুৰুত্বপূৰ্ণ।